সবাই এসেছিলেন এবং খুব ভালো মিটিং হয়েছে। আদিবাসীদের ব্যাপারে গতকাল আমরা মিটিং করেছিলাম। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করেছি এবং কোভিড থাকাকালীন মিটিং আমাদের হয়নি আগের বছর আগের বছর, সেই জন্য এই সরকার গঠন হবার পরেই আমরা এই মিটিংটা করছি। আজকেরটা হচ্ছে তপশিলি জাতির জন্য, আদিবাসীদেরটা গতকাল হয়ে গেছে। আমাদের এখানে বুলুচিকে মিনিস্টার আছে, চিফ সেক্রেটারি আছেন দ্বিবেদী, গোপালিকা হোম সেক্রেটারি, বীরেন্দর ডিজি, জাবেদ সামিন ডিজি ল অ্যান্ড অর্ডার, এস কে থার্ডে, ওএসডি ব্যাকওয়ার্ড ক্লাস, এ সুব্বাইয়া প্রিন্সিপাল সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাস, আদার অফিসিয়ালস অব বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট, আর মেম্বারদের মধ্যে আছে প্রতিমা মণ্ডল এমপি। প্রতিমা কি এসছে? আজকে আসতে পারেনি। জগদীশচন্দ্র বর্মা এসছেন, বাসুনিয়া মেম্বার। প্রদীপ কুমার বর্মা এসছেন মেম্বার। রেখা রায় এসছেন মেম্বার। উষারানী মণ্ডল এসছেন মেম্বার। দেবেশ মণ্ডল এসছেন মেম্বার। জয়দেব হালদার এসছেন মেম্বার। প্রিয়া পাল এসছেন মেম্বার। মনোরঞ্জন ব্যাপারী এসছেন মেম্বার। মমতাওয়ালা ঠাকুর এসছেন এক্স এমপি, আমাদের ইনভাইটি মেম্বার। মুকুলচন্দ্র বৈরাগী নমশূদ্র বোর্ডের চেয়ারম্যান, তিনিও এসছেন। আর ডক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস এক্স এমএলএ মেম্বার, তিনিও এসছেন। আমি অল্প একটু বলে আপনাদের দু মিনিট করে বলতে অ্যালাউ করব, কারণ বেশি টাইম নিয়ে বেশি কথা বলার দরকার নেই, অলরেডি আমরা অনেক কাজ করে ফেলেছি। আমি প্রথমেই বলেছি আমরা প্রথম এই শিডিউল ট্রাইব, এই শিডিউল কাস্ট কাউন্সিল করেছি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম, এবং আবার নতুন করে আমরা তৈরি করেছি। প্রতিমা মণ্ডল এমপি এবং দেবেশ মণ্ডল এমএলএ ছাড়া সকলেই নতুন। পুনর্গঠিত কাউন্সিলের মিটিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিসিডাব্লিউ ডিপার্টমেন্টকে বলবো লাস্ট মিটিংয়ের অ্যাকশন টেকিং রিপোর্টটা এই মিটিংয়ে পেশ করবার জন্য। যে প্রস্তাবগুলো আগের মিটিংয়ে এসেছিল তার প্রত্যেকটাই প্রায় হয়ে গেছে। পশ্চিমবঙ্গ তপশিলি জাতি মানুষের সম্পর্কে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি। 60টি কাস্ট আছে শিডিউল কাস্টে এখানে নথিভুক্ত। এখানে এসসি মানুষের সংখ্যা হচ্ছে 23.51% এবং এসসি চাকরিতে 22% রিজার্ভেশনের ব্যবস্থা আছে। 2011 সালের এসসি দপ্তরের যে অনগ্রসর শ্রেণী, তার বাজেটের বাজেট ছিল 360 কোটি টাকা, এখন ছগুণ বেড়ে হয়েছে 2172 কোটি টাকা। আদিবাসী এবং তপশিলীদের বাজেট বেড়ে ছগুণ বেড়েছে। কাস্ট সার্টিফিকেট এখন অনেক সহজ, কাস্ট সার্টিফিকেট দেওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 10 বছরে আমরা এসসি এসটি ওবিসি মিলিয়ে 1,14,00,000 কাস্ট সার্টিফিকেট দিয়েছি। শুধু গত আর্থিক বছরেই 17,35,000-এর বেশি এসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আগে এর জন্য অনেক প্রবলেম হতো, কিন্তু আমরা এটাকে ক্লিয়ার করে দিয়েছি, সহজ করে দিয়েছি, যে বাড়িতে যে কোনো একজনের সার্টিফিকেট থাকলেই সে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে। তপশিলি বন্ধু প্রকল্প আপনারা জানেন, যাতে 60 বছর বয়স হলেই 1,000 টাকা করে পায়। জয় জওহার, জয় বাংলা, তপশিলি বন্ধু প্রজেক্টে আমরা প্রায় 40,000 তপশিলি মানুষকে 1,000 টাকা করে পেনশন দিচ্ছি। শিক্ষাশ্রী স্কলারশিপও দেওয়া হয়েছে 31,000 বেশি ছাত্রছাত্রীদের। এবার তো আবার 25 থেকে 60 বছর পর্যন্ত তপশিলি মা বোনেরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে 1,000 টাকা করে পাবে। আদিবাসীরাও পাবে, জেনারেলও পাবে 500 টাকা করে। প্রতিটি তপশিলি পরিবার বিনামূল্যে খাদ্য পাচ্ছেন, প্রতিটি তপশিলি পরিবার বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুযোগ পাচ্ছেন। শিক্ষাশ্রী চালু হবার পর থেকে এটা তপশিলি আদিবাসীদের স্কলারশিপ, প্রায় 81 লক্ষের বেশি এসসি ছাত্রছাত্রী প্রকল্পে সুবিধা পেয়েছে।
এবং এইসব স্কলারশিপ স্কিম অনলাইন এবং ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় টাকা। হস্টেল পড়ুয়াদের বৃত্তি 750 টাকা থেকে বেড়ে এখন 1,000 টাকা হয়েছে। হোটেলেই হস্টেলে সুযোগ পেয়েছে প্রায় 80,000 ছাত্রছাত্রী। 46টি হস্টেল এবং 97টি আশ্রম হোস্টেল চালু করা হয়েছে তপশিলীদের জন্য। সবুজ সাথী প্রকল্পে 1 কোটির বেশি ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে, আরো 12 লক্ষ দেওয়া হচ্ছে। 25 লক্ষ SC শুধু ছাত্রছাত্রীরা সাইকেল পেয়েছে এর মধ্যে। সবুজ সাথী প্রকল্পের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করে। BCW ডিপার্টমেন্ট, ট্রাইবেল ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, MAME ডিপার্টমেন্ট। এছাড়াও উচ্চস্থানে পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা ও 20 লক্ষ টাকা বিদেশে গেলে স্বল্প লোনে, এটাও SC ST ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হচ্ছে। এছাড়াও স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুযোগও তারা পাচ্ছে। তাছাড়াও 1,400 SC ছাত্রছাত্রীকে জয়েন্ট এন্ট্রেন্স, নিট অ্যাডভান্স জয়েন্ট এন্ট্রেন্সের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত বছরই 171 জন SC ছাত্রছাত্রী IIT, ডাক্তারি, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ফার্মেসি পাঠ্যক্রমে ভর্তি হয়েছে। আমরা স্কিল ট্রেনিংও দিই। আমরা প্রায় 6,20,000 তপশিলী মানুষকে স্কিল ট্রেনিং দিয়ে উপকৃত করেছি। গত আর্থিক বছরেও 25,000 তপশিলি যুবক যুবতীকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এবং ট্রেনিং শেষে অনেকের আবার চাকরির ব্যবস্থাও করা হয়েছে। গত আর্থিক বছরে প্রায় 75,000 তপশিলি যুবক যুবতীকে বিভিন্ন স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত করা হয়েছে। কুরুপ, রাজবংশী, কামতাপুরী ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজবংশী, মতুয়া, নমশূদ্র, বাগদি ও বাউরি উন্নয়ন বোর্ড সহ 17টি সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডগুলো ইতিমধ্যে 11,000 বাড়ি, 830টি হোমস্টে, 29টি নাইট স্কুল, 66টি কমিউনিটি সেন্টার তৈরি করেছে। এছাড়াও 13টি পানীয় জলের ব্যবস্থা করেছে, 55,000 গাছ লাগিয়েছে। দুটো জেলায় আপনারা জানেন, বাঁকুড়া এবং সাউথ চব্বিশ পরগনা ও নর্থ চব্বিশ পরগনায় মনসা থালা আছে, মনসা তলা। এবং এখানে যে মনসার থানগুলো আছে, আদিবাসীদের যেমন মাঝির থান, জাহের থান আছে, তেমনি এখানে শিডিউল কাস্টদের জন্য মনসার থান আছে। সেখানে প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে 270টি মনসা থানের উন্নয়ন করা হয়েছে। করম পূজা, হুল দিবসে ছুটি দেওয়া হয়েছে। এছাড়াও পণ্ডিত রঘুনাথ মুর্মু, পঞ্চানন বর্মা, বিশ্বামুন্ডা ও হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নামেও টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছে, ইউনিভার্সিটি হচ্ছে এবং ছুটি দেওয়া হয়েছে। 75 কোটি টাকা করে হোটেল খরচা করে হোটেল সহ হোস্টেল সংস্কার করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট করা হয়েছে। 100 দিনের কাজের জন্য 55 কোটি টাকা ব্যয় করে তপশিলি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে 1,244টি। 10 বছরে প্রায় 12 লক্ষ তপশিলি জাতির মানুষের কাছে জমি পাট্টা দেওয়া হয়েছে এবং 10.59 লক্ষ তপশিলি জাতির মানুষকে সরকারি প্রকল্পে বাড়ি দেওয়া হয়েছে। শূন্য পদে 10,241 জন তপশিলিদের চাকরির ব্যবস্থা সরকারে হয়েছে। সরকারি শূন্য পদে নিয়োগ ও সুষ্ঠু প্রয়োগে তপশিলি জাতির কর্মী সংখ্যা বেড়ে 2011-ই যেটা ছিল 13.5%, এখন সেটা বেড়ে হয়েছে 19%, তাদের করা হয়েছে, বাড়ানো হয়েছে। জাতীয় স্তরে অনেক কিছু করা হয়েছে। SC ST দুস্থদের জন্য 3 বছরের মধ্যে 100টি নতুন ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হচ্ছে। অলচিকি ভাষায় 5 বছরে আরও 500টি স্কুল, 1,500 প্যারা টিচার নিয়োগ, নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি, কুরমালি ও সাদ্রি ভাষায় আগামী 5 বছরে আরও বহুত স্কুল তো 100টি স্কুল হবে। চা বাগান এলাকায় সাদ্রি ভাষার জন্য 100টি নতুন স্কুল, রাজবংশী ভাষায় 200টি বিদ্যালয়কে সরকারি অনুমোদন, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের জন্য আগামী 5 বছরে 20 লক্ষ নতুন ঘর তৈরি করে দেওয়া হবে। আগে যত মাটির বাড়ি আছে সেগুলো পাকা ও সংস্কার করা হবে। জাহের থান ও মাঝি থানের দরিদ্র মাঝিদেরও সাহায্য করা হচ্ছে। এইসব কাজগুলো ইতিমধ্যেই করা হয়েছে, এমন কিছু নেই যা বাকি আছে। ইভেন 60 বছরের পর থেকে
তপশিলি জাতি উপজাতি যারা আছেন তারা কিন্তু পুরো 1000 টাকা করে পেনশন পান। লক্ষ্মীর ভাণ্ডার 25 বছর থেকে 60 বছর, আর 60 বছর যেই হয়ে গেল 60 বছরের পর থেকে বৃদ্ধ বৃদ্ধারা তারা কিন্তু বার্ধক্য পেনশন পাচ্ছে। সুতরাং সবটাই তপশিলি জাতির জন্য। আমরা যা করেছি কোনো রাজ্য এত করতে পারেনি। আমরা তপশিলি আদিবাসীদের জন্য, সংখ্যালঘুদের জন্য, যারা সমাজের নিম্ন স্তরে আছেন, বিশেষ করে উঁচুতে তাদের তুলতে চাই আমরা। তারা এখন অনেক উঁচুতে উঠেছেন এবং তাদের জন্য আমরা অনেক কাজ করছি, ওবিসি থেকে শুরু করে সকলের জন্য আমরা অনেক সুযোগ দিচ্ছি, তাদের অনেক কাজ করেছি। আর যে রাজ্যে বিনা পয়সায় রেশন পায়, বিনা পয়সায় চিকিৎসা পায়, বিনা পয়সায় পড়াশুনো পায়, বিনা পয়সায় ঘর পায়, বিনা পয়সায় স্মার্টফোন পায়, বিনা পয়সায় সাইকেল পায়, আর কি প্রয়োজন আছে? জন্ম থেকে মৃত্যু অবধি, বিয়ে থেকে পড়াশুনো অবধি সবটাই আমরা করি। তাতেও যদি আপনাদের কিছু বলার থাকে প্রজেক্ট বলবেন না, কারণ প্রজেক্ট করার টাকা এই মুহূর্তে আমার কাছে নেই। এবছরের প্ল্যান আমরা অলরেডি স্যাংশন করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার, নতুন কৃষক বন্ধু, স্টুডেন্ট স্মার্ট কার্ড, কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকার, এগুলো সব দেওয়া হচ্ছে। ব্যাংকিং সেক্টর নিয়ে একটা প্রবলেম আছে। পাঞ্জাব ব্যাংক এখন এসছে UBI-এর বদলে। ব্যাংক কোথাও কোথাও দুষ্টুমি করছে এবং তাই আমাদের চিফ সেক্রেটারি মিটিং করে বলে দিয়েছে যদি ব্যাংকের অ্যাকাউন্ট কাউকে করতে হয় ওখানে দুয়ারে সরকারে ব্যাংকের একটা কাউন্টারও থাকছে। সুতরাং এটাও বলে দেওয়া হয়েছে। এরপর যদি কিছু বলার থাকে বলুন। প্রতিমা আসেনি, আমি জগদীশচন্দ্র বর্মাকে বলবো। জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া, 2 মিনিটের মধ্যে। দিদি নমস্কার, আমি সিতাই বিধানসভার বিধায়ক হিসাবে এই কাউন্সিলে প্রথমবার আসছি। আমি প্রথমে একটা কথা বলতে চাই যে আমাদের তপশিলি জাতির যে ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনার পরে তার বেশিরভাগ ক্ষেত্রে পড়া ছেড়ে দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কাজের জন্য যায়। তো এখানে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি তাদের মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে এমন সব কাজ নিয়ে তাদের যাতে ট্রেনিং দেওয়া যায়, যে ট্রেনিংগুলি করে তারা হাতে কলমে কিছু কাজ করে যাতে খেতে পারে, অর্থাৎ সেটাই তো শুনলেন 6,500 কে ট্রেনিং দিয়ে কাজে লাগানো হয়েছে, সেটাকে আরো বাড়িয়ে দিয়ে আরো সেটা বাড়াচ্ছে, যত বাড়বে তত ভালো। এটা করলে আমার মনে হয় যারা বাইরে যায় কাজ করতে তাদের বাইরে যাওয়াটা অন্য একটা কমবে, এটাই আমার কথা থাকলো। ধন্যবাদ দিদি। শুনুন, আপনি বললেন তো 73 লাখ SC স্টুডেন্টকে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয়েছে, তার মানে বুঝতে পারছেন সংখ্যাটা কোথায় পড়াশোনা করছে? এখন কিন্তু পড়াশোনা করছে, এখন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার সব তৈরি হচ্ছে, এটা মাথায় রাখবেন। আর কেউ যদি নিজে কোথাও যেতে চায় তার নিজের ইচ্ছা মতো, সেখানে আপনি কি করে আটকাবেন? আমরা তো চাই এখানেই সব সুযোগ। কোন জায়গায় এই সুযোগ আছে? আমাদের এখানে যা সুযোগ আছে। আমি এবার বলতে বলবো প্রদীপ কুমার বর্মাকে, জলপাইগুড়ি। আপনি কুচবিহার ছিলেন, প্রদীপ কুমার বর্মা জলপাইগুড়ি। হ্যাঁ নমস্কার দিদি। ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও আমার নমস্কার। আমার সতীর্থরা যারা রয়েছেন মেম্বার তাদেরকেও আমার আন্তরিক দিক থেকে আন্তরিক নমস্কার, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। দিদি আপনি যেরকমভাবে বর্তমান সরকারের আপনার নির্ধারিত পথে যেরকমভাবে এগিয়েছে এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ যেরকম ডেভেলপমেন্টাল কাজ করেছে এই উন্নতির জন্য, এই পিছিয়ে পড়া জনগণের জন্য আমরা সত্যিকারই কৃতজ্ঞ চিত্তে সেটা স্মরণ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই, এভাবেই এগিয়ে চলুক আপনার কর্মপন্থা। আপনার প্রতি ঈশ্বরের অনেক 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 আশীর্বাদ বর্ষিত হোক। ধন্যবাদ। আপনার ইলেকশনের সময় কোভিড হয়েছিল, আমার খুব চিন্তা ছিল। এখন সুস্থ তো পুরো? হ্যাঁ এখন পুরোপুরি সুস্থ। রেখা রায়, নমস্কার দিদি। আমি কুশমন্ডে 37 নং দক্ষিণ দিনাজপুর থেকে। এবার প্রথমবার আমরা সেই বিধানসভাটা, মানে কত আগে 39 বছর বামফ্রন্ট ছিল, এখন এবার আমরা এসছি ওখানে। দিদি খুব আমাদের যে SC ST এরিয়াও তো একটু অনেক পিছিয়ে আছে,
আগামী দিনে যেন আমরা সেটা কোনখানটা বলো কুশমন্ডি 37 নং দক্ষিণ দিনাজপুর মানে বালুরঘাটের ওদিকে হ্যাঁ দিদি দক্ষিণ দিনাজপুর হ্যাঁ দিদি হ্যাঁ কুশমন্ডিটা একটু পিছিয়ে আছে তার কারণ হচ্ছে কুশমন্ডিতে আমাদের এমএলএও তো ছিল না হ্যাঁ দিদি তার জন্যই আজকে এখানে ওখানে যারা ছিল তারা কাজ করেনি হ্যাঁ দিদি 39 বছর এক লাগাতার 39 বছর নর্মদারায় ছিলেন বামপন্থের এমএলএ তুমি একটা কাজ করো বুলুচিকের সাথে একটু যোগাযোগ করে নিও হ্যাঁ দিদি কুশমন্ডিটা একটু দেখে দিও ঠিক আছে হ্যাঁ নমস্কার দিদি এইভাবে যেন আপনার আশীর্বাদ আমার সব সময় নিশ্চয়ই তুমি ভালো করে কাজ করো ভালো করে কাজ করো ছোটখাটো কাজ ছোটখাটো জল নেই পাড়ায় কলের জল নেই একটা অঙ্গনওয়াড়ি সেন্টার বা একটা এই ছোটখাটো কাজগুলো করে দিও ওদের কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না এগুলো দেখে দিও উষারানী মণ্ডল উষা তো পুরনো সব জানে নমস্কার দিদি হ্যাঁ বলো আপনাকে অনেক ধন্যবাদ এই কমিটিতে আসার জন্য আমার মিনাখা বিধানসভা এসসি এসি এদের মধ্যে মুচি মেথর কাওড়া বাগদিশ সর্দার এবং পৌণ্ডর ক্ষত্রিয় সম্প্রদায় ভুক্ত এসি সম্প্রদায় মধ্যে পৌণ্ডর ক্ষত্রিয় অবস্থা তুলনামূলক ভালো হলেও অর্থ ও সামাজিক দিক দিয়ে অন্যান্য সম্প্রদায় অনেক পিছিয়ে রয়েছে বিশেষ করে তফসিলি জাতি অন্তর্গত মুচি মেথর কাওড়া বাগদি সম্প্রদায় মানুষের অত্যন্ত তুমি কি জানো যে কলকাতায় আমরা মুচিদের জন্য আমরা মুচিদের জন্য জুতোর হাফ তৈরি করে দিয়েছি হ্যাঁ দিদি তুমি জানো এটা জানো না এটা খুব বড় কাজ করে দিয়েছি আমরা এবং সেই জন্য কলকাতায় বিরাট মুচি হাফ যারা জুতো তৈরি করত তাদের এমন বিল্ডিং তৈরি করে দিয়েছি যে আজকে তারা সম্মানিত এবং তাদের সম্মানিত করতে পেরে আমি নিজে সম্মানিত দিদি আমার মিনাখা বিধানসভা এখনো অনেকে তীরফুলের তলায় বাস করে যদি এদের মাথা যদি আমি তো বলে দিয়েছি 20 লক্ষ ঘর আমরা করবো এই 5 বছরে 20 লক্ষ বাড়ি করবো শুধু শিডুলকা শিডুল ট্রাইবার আদিবাসীদের জন্য যাদের মাটির বাড়ি আছে বা টিপল টিপল আছে দেখে নাও মাটির বাড়ি যারা আছে তারা ফার্স্ট প্রায়োরিটিটা পাবে তারপরে মাটির বাড়ি কমপ্লিট করে তারপরে আবার আমরা অন্য বাড়িতে যাবো পাকা বাড়িতে যাবো হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ ম্যাথরদের জন্য তো আমরা করি যতটা পারি আমরা ম্যাথর নামটাও বলি না আমাদের সহকর্মী আমাদের বন্ধু কাদের যদি কোনো প্রবলেম থাকে মিস্টার সুব্বাইয়া আর মিস্টার থার্ডে আছে এটা দেখে নেবেন নিশ্চয়ই দেখবো কেমন দেবেশ দেবেশ অনেক পুরনো নমস্কার আমাদের আপনার চিন্তা ভাবনাতে আমাদের এই শিডিউল কাস্ট অ্যাডভাইসারি কাউন্সিল তৈরি হয়েছে আমাদের এই শিডিউল কাস্ট জাতির উন্নয়নে আপনি যে ভাবনা এনেছেন যে জোয়ার এনেছেন সেটা আমাদের কাছে একটা জাগরণ আমি যেটা ভেবে এসেছিলাম সেটা আপনার আজকের আলোচনাতে উঠে এসছে বিশেষ করে মানে তপশিলি জাতির মানুষের একটা শ্রেণীর খুব মাটির বাড়ি আছে ঘর নেই সেটা তো আপনি বলেই দিয়েছেন ঘর করতে হবে তা এই নামের তালিকাটা যেভাবে তৈরি হয় যাদের নামটা নেই লিস্টিতে দেন এটা সার্ভে করবে গভর্নমেন্ট নিজে সার্ভে করবে এটা হ্যাঁ আমি এখানে শুনো আমি দুয়ারে সরকার দেখে দিয়েছো আমি স্টেট বলেছি যে তারা নিজেরা নিজেরা ফর্ম ফিল আপ করবে এমনকি লক্ষ্মীর ভান্ডারে যাতে কোনো কারচুপি না হতে পারে সেই জন্য আমরা বলেছি আমরা নিজেরা একটা ইউনিক কোড নাম্বার দিচ্ছি কারণ আগের বারে আমি দেখেছিলাম অনেক পলিটিক্যাল পার্টি আমাদের পার্টি নয় অন্য পলিটিক্যাল পার্টিও যারা বড় বড় কথা বলার ইলেকশনে হারে তারা পার্টি অফিস থেকে ফর্ম বিলি করেছিল এবং ফর্ম ছাপিয়ে ফর্মটাকে বিক্রি করা হয়েছিল হাতে নাতে ধরেছিলাম সেই থেকে আমি ঠিক করে নিয়েছি শিক্ষা নিয়েছি যে আমরাই আমাদের নাম্বার দেবো সেই ইউনিক কোড কেউ যদি ডবল করে বা ডুপ্লিকেট করে ধরা পড়ে যাবে এই জায়গায় ব্যক্তি বেনিফিশিয়ারিদের ডেভেলপমেন্টের যে কথা আছে একটু সেক্ষেত্রে দরকার হলে আমরা উপর থেকে সার্ভে করব নিচে থেকে সার্ভে করতে টাইম লাগে জানো তো এই যে 20 লক্ষ আমরা করব যেটা এটা সার্ভেটা উপর থেকে দ্রোন দিয়ে করবে এই কমিউনিটি ডেভেলপমেন্ট আমি চাইলে সার্ভে করে পেয়ে যাব কোথায় মাটির বাড়ি আছে আর কোথায় কি আছে একদম এটা করলে ভালো হবে আর কমিউনিটি ডেভেলপমেন্টে শিডিউল কাস্ট এলাকায় বা তপশিলি ও আদিবাসী জাতি এলাকায় বেশ কিছু রাস্তাঘাটও এখনো উন্নত হয়নি যদি সেই এলাকাটা একসাথে হয় না অনেক রাস্তাঘাট করা হয়েছে আগে মাত্র সিপিএম এর বা কংগ্রেসের সব নিয়ে 70 বছরের রাস্তাঘাট ছিল 11,000 কিলোমিটার এই 28,000 কিলোমিটার আর আমাদের সময় এটা বেড়ে হয়েছে 95,000 কিলোমিটার বুঝতে পারছো অনেক করেছি প্রচুর হচ্ছে আর প্রতি বছর ভাঙছে প্রতি বছর বৃষ্টি হচ্ছে আমরা তো এগুলো টাইম টু টাইম বাম যমুনার অনুন্নত এলাকায় আমরা ছিলাম আপনার জন্যই এইসব হিঙ্গলগঞ্জ তোমার এলাকায় কত কি হয়েছে তুমি বলো অনেক অনেক হয়েছে দিদি
অনেক হয়েছে। ঘিঙ্গলগঞ্জ উন্নয়নের মুখ দেখেছে আমি তো সবসময় বলি, আপনার জন্যই হয়েছে এবং মানুষ অত্যন্ত আশাবাদী। গ্রাম সড়ক রচনায় আমরা এক নম্বর, একশো দিনের কাজে আমরা এখনো এক নম্বর, আজকেও বাংলার বাড়ি বেরিয়েছে তাতেও আমরা এক নম্বর, দিল্লি সমস্ত রিপোর্ট বেরিয়েছে। ঠিক আছে দিদি, ধন্যবাদ। থ্যাংক ইউ দেবেশ। জয়দেব দিদি নমস্কার। দিদি আমি প্রথম এই কমিটির মেম্বার হলাম, সেই জন্য আপনাকে আমার আন্তরিক। তুমি জয়নগরের মোয়া খাই ছিলে না, সেই জন্য তোমার কমিটির মেম্বার করলাম। না না, তুমি জয়নগরের লোক সেই জন্য বলো। শিডিউল কাস্ট তাদের তো, আপনি শুধু শিডিউল কাস্ট না, সমস্ত সম্প্রদায়ের আপনার যেভাবে কাজ, কোন সম্প্রদায়কে আপনি তো বাদ দেননি, শুধু শিডিউল কাস্ট কেন, শিডিউল ট্রাই মাইনরিটি সমস্ত পরিবারের মানুষগুলো আপনার ছোঁয়া পেয়েছে, কোথাও কোথাও একটু ত্রুটি আছে, সেগুলো আগামী দিনে হয়ে যাবে দিদি, এক্ষেত্রে অসুবিধা নেই। নিজেরাও চেষ্টা করো নিজেদের ত্রুটিটাকে রেকটিফাই করবার। যদি এলাকায় একটা জিনিস মনে রেখো, তুমি যখন একটা এমএলএ হিসেবে জিতছো, ইউ আর দ্য লিডার অফ দ্য পিপল, তুমি মনে রাখবে কে তোমার লোক কে ওর লোক দেখার দরকার নেই, লিডার মাস্ট লিড দ্য পিপল। তুমি পাবলিকেরটা দেখবে আর তোমার কাছে সবাই সমান, তুমি কাউকে এ বি সি ডি গ্রুপ করবে না, ঠিক আছে? আমার একটা ছোট্ট আবেদন আছে, যদি সম্ভব হয় এবছর না হলে পরের বছর হলে হবে, যে আমাদের এই শিডিউল কাস্ট ছেলে মেয়েরা যারা হায়ার সেকেন্ডারি পাশ করে বেসিক ট্রেনিং যদি নিতে পারে, আমাদের অনেক জায়গা আছে, একটু ট্রেনিং স্কুল যদি একটা করে। আমরা অলরেডি ট্রেনিং স্কুল না, আমরা স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডিপার্টমেন্ট অনেক করা হয়েছে, আইটিআই পিটিআই পিটিটিআই, তারপরে ওদিকে পলিটেকনিক প্রচুর করা হয়েছে। না বেসিক ট্রেনিং, প্রাইমারি বেসিক ট্রেনিং, ওগুলো সব জায়গায় হয় না, কতগুলো জায়গায় যেখানে যেখানে করবার প্রয়োজন আছে সেগুলো করবে যদি সম্ভব হয় দিদি। বললাম তো এগুলো গভর্নমেন্টের একটা সিস্টেমে চলে, যেখানে প্রয়োজন সেখানে করবে সার্ভে অনুযায়ী। প্রিয়া পাল, ঠিক আছে দিদি, ধন্যবাদ, নমস্কার। নমস্কার দিদি, সবাইকে ও জয়নগর যেটা বললো না, জয়নগর মন্দির বাজার, জয়নগর মন্দির বাজার কুলতলি, ওগুলো সব মন্দির বাজারটা হচ্ছে ওদের মানে সেন্ট্রাল, তার পাশে মথুরাপুর পড়ে, তার পাশে রায়দিঘি পড়ে, তার পাশে জয়নগর কুলতলি, ওদিকটা আর একটু ইন্টেরিয়ারে পড়ে। একটা যদি মন্দির বাজারের ওদিকে হয় তাহলে কি হবে, মন্দির বাজার জয়নগর কুলতলি কুলপি ওখানকার ছেলেমেয়েরা সুযোগটা পাবে মথুরাপুর। এটা এডুকেশন ডিপার্টমেন্টকে বলে দেখো। হ্যাঁ বল প্রিয়া পাল। হ্যাঁ দিদি নমস্কার। দিদি হ্যাঁ বলো। সবাইকে নমস্কার। এই সবাইকে চা দিয়েছে না আমাকে একা দিয়েছে, দিচ্ছে তোমাদের? হ্যাঁ দিচ্ছে। গত 10 বছরে যেভাবে এসসিএসটি ওবিসি, প্রেস বাদ, প্রেসকে চা দেয়নি সৌমদ দায়িত্ব, এসসিএসটি ওবিসি যেভাবে উন্নতি হয়েছে দিদি, বা স্টুডেন্টরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা তো সেটা পাইনি দিদি, তবুও আপনার দয়ায় বলি আমরা আজকে এখানে আসতে পেরেছি দিদি, এর জন্য দূর থেকে হলেও আপনি আমার প্রণাম নেবেন। আজকে আমার এলাকা এসসি বেশিরভাগটাই সাকরাইল ব্লক, আমরা ছোটবেলায় দেখেছি অনেক ছেলে মেয়ের বিয়ে হয়ে যেত, ছেলেরা মানে ছোটবেলায় কাজে চলে যেত, এখন দিদি অনেক উন্নত, মেয়েরা সবাই পড়াশোনা শিখছে, ছেলেরাও শিখছে দিদি, এর জন্য আমাদের সাকরাইল ব্লক থেকে আপনাকে আরেকবার প্রণাম জানাই। তোমাদের রাজবাড়ির ওদিকটা ঠিক আছে? হ্যাঁ দিদি ঠিক আছে। ওরা পারমিশন না দিলে আমি কিন্তু এটা ডেভেলপ করে দিতাম, কিন্তু ওরা তো পারমিশন দেবে, ওরা পারমিশন দিচ্ছে না, তবু দিদি আপনি ঠিক আছে, ঝগড়া করতে হবে না, আমরা একবার কথা বলে দেখতে পারি। আচ্ছা নিতাইদার বাড়ির ওখানকার সব ভালো আছে? হ্যাঁ ভালো আছে দিদি, ঠিক আছে, সবাই ভালো। আর আমার শীতলদা ঠিক আছে? দুপুর পর একটু দেখা করো মাঝে মাঝে। ঠিক আছে দিদি। আচ্ছা কি এবার তোমার আসল লোক দলিত সাহিত্য একাডেমি মনোরঞ্জন ব্যাপারী সাহেব, বলেন। কিছু বলার নেই দিদি, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে প্রণাম জানাই। আপনি আমাদের সমাজে, আমার দলিত সাহিত্য একাডেমি থেকে আমার কিছু বই হবে? হ্যাঁ অবশ্যই হবে, কিছু বই ট্রান্সলেট করে দিন তো যাতে লোকে পড়তে পারে, জানতে পারে জীবনের কাহিনী। যেমন আমাদের সাউথালি একাডেমি আমার একটা বই ট্রান্সলেট করেছে, তারপরে লেপচা একাডেমি করেছে, এরকম অনেকেই করেছে, নেপাল গোর্খাও করেছে, একটু দেখে নিন তো দলিত সাহিত্য, কারণ তাহলে আমাদের বইগুলো পড়তে পারবে ছেলেমেয়েরা। আপনিও আপনার ওখানে রেখে দেবেন সাঁওতালি একাডেমি থেকে, যেটা ওই অলচিকি ভাষায় আমার করা আছে ওটাও আপনাকে। আর থার্ডে ওনাদের দলিত সাহিত্য একাডেমিকে একটা ওই আমার ওই বইটা আর ওই ডিকশনারি যেটা আমরা করেছি তিনটে ভাষায়, ইংরেজি হিন্দি আর অলচিকি লিপিতে, ওটা ওনাদের দিয়ে দিও। ইয়েস ম্যাডাম। বলুন।
আমাদের সমাজের উন্নয়নের জন্য আপনি আমাদের কিছু ভাববার আগেই এত কিছু ভেবে বসছেন, এত কিছু করে ফেলছেন, তো কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছু জানাতেই পারি না। আমাদের সমাজের জন্য মতুয়া উন্নয়ন পরিষদ, নমশূদ্র বিকাশ পরিষদ, এই দলিত সাহিত্য একাডেমি, এত কিছু, আবার এই পশ্চিমবঙ্গ সিভিল কাস্ট অ্যাডভাইসারি কাউন্সিল, এও গঠিত হয়ে গেল, আমরা তো এগুলো ভাবিনি। আমাদের জন্য আপনি যা ভাবছেন, যা করছেন, এর জন্য আপনাকে যত প্রশংসা করি সেটা কম হয়। আপনার সঙ্গে, আপনার আদেশে, আপনার নির্দেশে কাজ করতে পারছি, এর জন্য নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। দলিত সাহিত্য একাডেমি দিদি একটুখানি মনে করিয়ে দিই, ওটাও কিন্তু আমরা ভাবিনি কখনো যে আপনি এত বড় একটা উদ্যোগ নেবেন। এটা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম আপনার মাথা থেকে এই জিনিসটা বেরিয়েছিল, আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা ইতিমধ্যে, আপনার কাছে খবর আছে, পুরো কতগুলো যে মালদা, নদিয়া, কয়েকটা জেলা ঘুরে কলকাতা, অনেকগুলো আমরা অনুষ্ঠান করেছি এবং মানুষের মধ্যে তার একটা ভীষণ সাড়া পড়েছে। এই প্রসঙ্গে দিদি একটু মনে করিয়ে দিতে চাই, গুপ্তিপাড়ার মিটিং এর সময় আপনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুধু আপনার একটা আদেশের অপেক্ষা আর কিছু না, দলিত সাহিত্য একাডেমির একটা শাখা আপনি ওই বলাগড়ের জন্য করবেন বলেছিলেন, আপনি করে নিন নে, তো আপনার হাতে আছে, আপনার একটা আদেশ লাগবে, আপনি একটা রেকমেন্ড পাঠিয়ে দিন, আমি দেখে নেব। আর আর আপনি একটা না, দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে দলিতদের, দলিত সাহিত্যে যারা বিভিন্ন রাজ্যে আছে তাদের নিয়ে একটা এখানে রাজ্য সম্মেলন করবেন, খরচা আমাদের স্টেট গভর্নমেন্ট দেবে, ঠিক আছে? এই করোনা পরিস্থিতির কারণে, করোনা পরিস্থিতি চলে যাক, নভেম্বর ডিসেম্বরের দিকে করুন, আপনি প্রত্যেকটা রাজ্য থেকে 5 জন করে প্রতিনিধি নিয়ে আসবেন। এইটা নিয়ে দিদি আমরা ভাবনা চিন্তা করেও ছিলাম, হ্যাঁ করুন, কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে আমরা, ঠিক আছে, করোনাটা হয়ে যাক নভেম্বর ডিসেম্বরে করবেন, ঠিক আছে? ছুটির সময়, শীতের সময় করবেন, হ্যাঁ ঠিক আছে দিদি। আপনাদের আপনার আশীর্বাদ আমাদের উপরে আছে, আমাদের অগ্রগতি আর কেউ রোধ করতে পারবে না। বলাগড়ে একটা ছোট জায়গা দেখে ওনার নিজের কনস্টিটিউয়েন্সি, ওখান থেকে উনি জিতেছেন, ওনার ওখানে একটা শাখা করে দিও, ওটা কমিটমেন্ট উনি একটা করেছিলেন। আমি জিতেছি দিদির আশীর্বাদে, ভাঙা পা নিয়ে দিদি ওখানে কত কষ্ট করে গিয়ে আমাকে জেতাবার জন্য, আর আপনি কত রিক্সা চালিয়েছেন, কত রান্না করেছেন আমাদের, কত তার মধ্যে দিয়েও সাহিত্য দিয়েছেন, কত বড় কাজ করেছেন বলুন তো। তাহলে সমাজের কোথা থেকে উঠে এসে আপনি আজকে এই জায়গাটায় এসেছেন, আপনার মতো মানুষের খুব অভাব, আপনাকে পেয়ে আমরা গর্বিত, ভালো করে কাজ করুন। আচ্ছা আপনার লোগোটা আমি কাল করে দিয়েছি, আগে আপনার লোগো, দলিত সাহিত্য একাডেমির লোগোটা কালকে আমি এঁকে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোগোটার অভাব ছিল। ঠিক আছে দিদি, ভালো থাকবেন, আশীর্বাদ দিতে থাকবেন, হ্যাঁ নিশ্চয়ই ভালো থাকবেন, আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আপনিও বিভিন্ন শিডিউল কাস্ট অঞ্চলগুলোতে গিয়ে গিয়ে একটু বোঝাবেন, বিভিন্ন কমিউনিটি আছে তো, কখনো কখনো এক একটা মিটিং করে গিয়ে বলবেন। এই করোনাটা একটুখানি হয়ে গেলে, হ্যাঁ করোনাটা হয়ে যাক, করোনাটা আশা করি শেষ হয়ে যাবে পূজোর পর থেকে, দেখে নিন। ঠিক আছে দিদি। মমতাবালা ঠাকুর শরীর ভালো আছে? না দিদি, ইলেকশনের সময় থেকে আপনার ওই ইসের থেকেই আমার করোনা হওয়ার পরে, তারপর বাড়িতে আসার পর হাত ভেঙে 4 মাস নিয়ে ভুগছি, এখন আগের থেকে অনেকটা ভালো। কোন হাত ভেঙেছো, বাহ হাত না ডানা? না 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 ডানা, পুরো ডানা, বাহ হাত তো অ্যাক্টিভ হয়ে যাবে এই সুযোগে। দিদি বলছি, আজকে পশ্চিমবঙ্গ কাউন্সিলর অ্যাডভাইসার কমিটিতে রাখার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার গার্জেন হিসেবে বড় মা তো নেই, সেই বড় মার জায়গা আপনাকে আমি মনে করি, আর আপনার আদর্শ নিয়ে আমি চলতে চাই, আর বিশেষ করে নমশুদ্ধ যে ওয়েলফেয়ার বোর্ড করেছেন এবং মত ওয়েলফেয়ার বোর্ড, আমার হাতের জন্য কাজটা আমার ইয়ে, কিন্তু 2-4 দিনের ভিতরে আমাদের কাজ স্টার্ট হয়ে যাচ্ছে, অফিস হয়ে গেছে, কাজগুলো শুরু করে দাও। হ্যাঁ, আর আমি পার্টির লোক এবং সকল মতদের নিয়ে, দলপতি সাধু গোসাই সকলকে নিয়ে, গোসাই আছে তোমাদের, তাদের সঙ্গে আমি বসে কার কি প্রয়োজন সেটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। দলপতি আছে, গোসাই আছে, হ্যাঁ। আর একটা হচ্ছে দিদি, বিভিন্ন জায়গায় তো আমি সাধারণ মানুষের ভিতরে ঘুরি, তাদের যে মেয়েরা বিশেষ করে পড়াশোনা অল্প, পড়াশোনা 12 পাশ করার পরে, মাধ্যমিক পাশ করার পরে তারা বসে আছে, অনেকে বেশি পড়াশোনা, ঘরের বউরাও যারা, যদি এটা হয় দিদি, এটা আপনার দায়িত্ব, আমার, আমি বলছি আপনাকে, আপনার কাছে চাহিদাটা রাখছি, সেটা হচ্ছে যে যদি নার্সিং ট্রেনিং করা যায় সাধারণ মানুষের, যদি এটা দেয়া যায় তাহলে নার্সিং হোমে হোক কি বিভিন্ন জায়গায়, এরা নার্সিং অলরেডি আমরা নার্সিং ট্রেনিং অনেক সেন্টার করেছি দ্বিবেদী, আমি এটা একমত, অনেক নার্সিং সেন্টার করে মেয়েদের আমরা কাজে লাগাতে পারি, আমরা যেমন ছেলেদেরও নার্স নিচ্ছি, এটা তো একটা ইনোভেশন,
মেয়েদেরও যদি নার্সিং এ আমরা আরো বেশি ট্রেনিং দিতে পারি, কারণ নার্সিং এ দেখো প্রয়োজনই, সব জায়গাতেই নার্সিং এর অভাব আছে। সুতরাং আমাদের যতগুলো সেন্টার হয়েছে, আরো কিছু সেন্টার করে বা যে সেন্টার হয়েছে তার সাব সেন্টার করে তার কোনো একটা জায়গাতে অ্যাডজাস্ট করে নিই, এবং সেক্ষেত্রে এই যে একাডেমিগুলো আছে দে ক্যান অলসো এক্সটেন্ড দেয়ার হেল্প। এটা ভালো প্রস্তাব। হ্যাঁ, আর বিভিন্ন বাইরের থেকে যারা আসে, মানে আপনার কর্ণাটক তারপর তেলেঙ্গানা ফান্ডে, তো ওখান থেকে প্রচুর আমি নার্সিং হোমে দেখেছি, কিন্তু যদি আজকে আমাদের ঘরের মেয়েরা পশ্চিমবাংলার মেয়েরা ট্রেনিং নিয়ে ওটা যায় তাহলে ওদের ফ্যামিলিটা বেঁচে যায়। আমাদের যারা ট্রেনিং নিয়েছে অলরেডি আর দে অল এমপ্লয়েড? একটা খোঁজ নিয়ে আমাকে বলবে তো কত বাকি আছে যারা ট্রেনিং নিয়েছে অথচ নার্সের চাকরি নেই। আমি যদি তাদের নিয়ে নিই, এটাও তো ফ্যাক্ট, যেমন করোনা যখন হলো মণিপুরের মেয়েরা ফেরত চলে গেল, নার্সিং হোমগুলো প্রবলেম ফেস করলো। সুতরাং দেখো তো কত নার্সিং ট্রেনিং নেওয়া আছে অথচ চাকরি হয়নি, কত প্যাথোলজিস্ট ট্রেনিং নেওয়া আছে, ল্যাব ট্রেনিং নেওয়া আছে, কেন এত টাইম নিচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড দেখে নিয়ে আমাকে একটু বলো তো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে অনবসর দপ্তর থেকে যখন উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিল তখন কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য ওদের কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কিন্তু কোথাও কোনো জায়গায় কিন্তু সেইভাবে প্রায়োরিটি মানে তাদের সেই লাগানো হচ্ছে না কাজের জন্য আমাদের কাছে। কোনটা কোনটা? ওই স্কিল ডেভেলপমেন্টের জন্য যেটা দিয়েছিল ট্রেনিং সেন্টার, এটা কিন্তু এটা তুমি বলো, এখন বিভিন্ন জায়গায় লোক নেওয়া হচ্ছে। আমি তো 11,000 কর্মতৃত্ব কত ছিল দিবেদি, ওই বাড়ি খালি পড়েছিল নিচ্ছিল না 11,000, তুমি জানো ঘর তৈরি করে দিচ্ছি কেউ নিচ্ছিল না, কালকে আমি লিস্ট করেছি, দিলেও নিতে চায় না, বিনা পয়সায় ঘর দিচ্ছি, ব্যবসা কর, দোকান কর, 11,000 খুঁজে বের করেছি। না, ফ্লিপকার্টে যে কাজগুলো হচ্ছে ভাই তাকে শোনো, কেউ যদি মনে করে আমি শুধু সরকারি ক্লার্কের কাজ করব আর কিছু করব না, ভুল। এখন কিন্তু মনে রাখবে একমাত্র বাংলা ছাড়া সব রাজ্যে কিন্তু পেনশন বন্ধ হয়ে গেছে, সব রাজ্যে পেনশন বন্ধ। আর ত্রিপুরায় তো 10,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছে, ডিএটি এ তো ভুলে যাও, সরকারি চাকরির পেনশন একমাত্র বেঙ্গল দেয়, বেঙ্গল গভর্নমেন্ট, এটা সব রাজ্য উইথড্র করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে। আমি যদি উইথড্র করি আমার এক্ষুনি 10,000 কোটি টাকা বেঁচে যাবে, কিন্তু তাও আমি করিনি শুধু সরকারি কর্মচারীদের স্বার্থে। আমি তোমাদের বলি, ওদের বলো বিভিন্ন জায়গায় যখন লোক নেওয়া হয় ওরা কম্পিউটারটা একটু শিখুক, স্কিল ট্রেনিং এ বলো কম্পিউটারটা শিখতে, কম্পিউটার প্রচুর আমাদের এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে আরো স্কিল যা চলছে, যা করছে লোকে সেটাই বিক্রি হচ্ছে। এমনকি রুম সার্ভিস যদি কেউ করে বাড়িতে, তার বাড়িতে অর্ডার এমন যাচ্ছে সে দিয়ে কুল পাচ্ছে না। আমাদের বেঙ্গলে একটা সুবিধে আছে, হাতে কাঁচা পয়সাও আছে, আর দুই হচ্ছে নোটবন্দির ওইটা আমরা ফেস করিনি, কারণ আমরা ডিবিডির মাধ্যমে ডাইরেক্ট টাকা দিই, তাতে হাতে পয়সাটা পায়, আর দুই হচ্ছে আমাদের এখানে ডিম্যান্ডও আছে। সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করবো নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো, যা পাবো তাই করব। প্রচুর সুযোগ করে দেওয়া হচ্ছে, প্রচুর, ইভেন ইন্ডাস্ট্রিতেও কিছুদিনের মধ্যে প্রচুর হাজার হাজার লোক নেওয়া হবে। ঠিক দিদি, এবং আপনার তো তুলনা নাই, কেননা যেভাবে কাজ করছেন পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে এই কাজ কোথাও নেই, এবং সেটা আমরা গর্ব করি যে আপনার আপনার মতন একজন আমরা চিফ মিনিস্টার পেয়েছি যেটা সারা ভারতবর্ষে নেই, এবং এইভাবে যদি সারা জায়গায় আমরা কাজ করতে পারি। তোমাদের মতুয়াদের দেখো ইউনিভার্সিটি করে দিয়েছি, অবশ্যই দিদি, কলেজ করে দিয়েছি, ছুটি করে দিয়েছি, সবকিছু করে দিয়েছি, আর তো কিছু বাকি নেই। কেউ তো কিছু করে না, ইলেকশনের সময় প্ররোচনা দেয় আর মিথ্যে কথা বলে, কাজটা যা করার কিন্তু আমরাই করেছি। তুমি বলো তো ঠাকুরবাড়িতে আমি ছাড়া আগে কে যেত? কেউ যেত না? বড় মাকে 20-30 বছর ধরে কে দেখে রেখেছে? আপনি দেখেছেন, তুমি বাড়ির লোক, তুমি জানো এরা এখন বড় বড় কথা বলে সব, বাইরের লোক এসে হঠাৎ ইলেকশনের আগে চলে যাচ্ছে, সার্টিফিকেট দেবো, কিসের সার্টিফিকেট দেবে, সিটিজেন সার্টিফিকেট? তারা অলরেডি ভোটার নয়, তারা ভোট দেয় না, অবশ্যই তারা স্কুলে পড়ে না, তারা কলেজে যায় না, তারা চাকরি করে না, তাদের জমি জমা নেই, শুধু মিথ্যে কথা না। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো, এলাকা ভালো রেখো। আচ্ছা ঠিক আছে, মুকুল বৈরাগ্য, দিদি আমাকে এই কমিটিতে রাখার জন্য, এবং তুমি নমঃশূদ্র কমিটিতে আছো তাই ওখান থেকে তোমাকে আমরা এখানে রেখেছি। হ্যাঁ দিদি, এই জন্য আপনাকে আমি প্রণাম জানাই। আর স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোনো সরকার এবং কোনো নেতৃত্ব
কোনো নেত্রী বা কোনো প্রশাসনিক কেউ নমশূদ্র সমাজকে এইভাবে আলাদা আইডেন্টিটি দেয়নি। আপনি যে আইডেন্টিটি দিয়েছেন এজন্য সমস্ত নমশূদ্র সমাজের পক্ষ থেকে আপনাকে আমি আবার পুনরায় প্রণাম জানাচ্ছি। দিদি, আমাদের এই তফসিলি সমাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে কাজ করছে, এই সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই ধরনের কাজ এখনো হয়নি। আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি দিদি, এই পশ্চিমবঙ্গ সরকারের এই কাজগুলোর জন্য আমাদের পার্শ্ববর্তী দুটি রাজ্যে তফসিলি সমাজের মানুষেরা তারা একটা বিপদে পড়ে গেছে। যেমন কিছুদিন আগে আমি আমাদের নমশূদ্র সমাজের একটা প্রতিনিধি সম্মেলনে গিয়েছিলাম ত্রিপুরাতে। সেখানে গিয়ে তারা প্রেস কনফারেন্স করে দাবি করেছিল যে পশ্চিমবঙ্গ সরকার যদি এসসি এসটিদের জন্য এত ডেভেলপমেন্ট বোর্ড বা এত উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করতে পারে তাহলে ত্রিপুরাতে কেন হবে না। এই প্রেস কনফারেন্সে যিনি করেছিলেন আমাদের ওখানকার রাজ্য সভাপতি, ওনার নামে তার দুদিন পরে ওই সরকার একটা মামলা দায়ের করেছে। তাহলে এই মানুষগুলো ওখানে বিপদে আছে। ঠিক আসামেও একই পরিস্থিতি। তারা যখন তুলনা করছে যে একটা ওই সরকার যদি আমাদের জন্য করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নেত্রী, সেই সরকার যদি করতে পারে তাহলে আমাদের এই পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এটা কেন হবে না। এতেই প্রমাণ হয়ে যায় যে পশ্চিমবঙ্গের শিডিউল কাস্ট কমিউনিটি বা এসসি এসটি কমিউনিটি কতটা ডেভেলপমেন্ট দিকে আছে, যে আজকে ভারতবর্ষের মধ্যে একটা মডেল এবং তুলনা হিসেবে দাঁড়িয়ে গেছে। এটা একটা বিষয়। আর আমাদের এই নমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ড যেটা দিদি আপনি দিয়েছেন, আমরা 45টা কমিউনিটি সেন্টার তৈরি করেছি বিভিন্ন জেলায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং উত্তরবঙ্গ সব মিলিয়ে 45টা কমিউনিটি সেন্টার। তোমরা যতগুলো কমিউনিটি সেন্টার করেছো না, হ্যাঁ দিদি, তোমরা একটাই নাম দেবে। তার কারণ হচ্ছে আমি যেমন যত কমিউনিটি সেন্টার কলকাতায় করেছি আমি নাম দিয়েছি জয় হিন্দ। একটা নাম দিলে কি হয়, তাহলে একটা নামের সাথে আরেকটা নামের মানে মিশ্রণ হয়ে যায় না, কানেক্টেড হয়ে যায়। দিদি আপনি আমাকে নামটা একটু দিয়ে দিন, আমরা ওই নামেই সমস্ত জায়গায় করব। আরো প্রায় 50টা কমিউনিটি সেন্টার আমার ওয়ার্ক অর্ডার দেওয়া আছে। তোমরা বাবা সাহেবের নামেও করতে পারো, ওনার থেকে বড় এই জায়গায় তো আর কেউ কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। আম্বেদকর কমিউনিটি সেন্টার করে দাও। নমশূদ্র আবাস যোজনা যে সুযোগটা আপনি আমাদেরকে দিয়েছেন, নমশূদ্র আবাস যোজনার মাধ্যমে আমরা 300 ঘর সমগ্র পশ্চিমবঙ্গে, কোন নির্দিষ্ট জেলায় বেশি কম বেশি করা হয়নি, সমস্ত পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা 300 ঘর দিয়েছি একদম দুস্থ মানুষদের, যেটা সরাসরি এবং তারা অত্যন্ত মানে তারা নেক্সট মাসে দিবে দি। আমি একটা যতগুলো বোর্ড আছে পশ্চিম বাংলায়, বাউরি বোর্ড, বাগদি বোর্ড থেকে শুরু করে রাজবংশী বোর্ড, সব বোর্ডগুলোকে নিয়ে একটা মিটিং আমি করে দেব। আচ্ছা দিদি, আরেকটা আছে কম্পিউটার সেন্টার। আমরা অনেকগুলো স্কুলে আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের নামে অনেকগুলো স্কুল আছে, সেই সমস্ত স্কুলগুলোতে আমরা প্রায় 7টা কম্পিউটার সেন্টার আমরা তৈরি করে দিয়েছি। আর এই মুহূর্তে আমাদের ফান্ড তো নেই একদমই, সেটা প্রায় শেষের পথে। আর আমরা সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে জেলায় আমরা তো ঘুরি, এবং আমি বিশেষ করে আমি তো তৃণমূল স্তর থেকে উঠে আসা মানুষ, তো সেই দিক থেকে দিদি জমির পাট্টা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছি। আপনার একটা ওয়ার্ডারে বাঁকুড়া জেলার যেভাবে প্রায় 40,000 পরিবার তারা উপকৃত হয়েছে সেটা আমি পাঠিয়েছিলাম আপনার কাছে, আপনি সেটা করে দিয়েছেন। এরকম মুর্শিদাবাদ জেলায় কিছু সমস্যা আছে, তারপরে হচ্ছে আলিপুর দুয়ার জেলার সমস্যা আছে। না, আমরা বলে দিয়েছি জমির ব্যাপারে স্টেট যারা আছে উদ্বাস্তু সবাইকে পাট্টা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং দিদি ওই যে পাট্টাগুলো দেওয়া হচ্ছে আমরা সমস্ত কাগজপত্র দিয়ে সহযোগিতা করছি, অথচ পাট্টা দেওয়ার সময় আমাদেরকে সেখানে রাখা হচ্ছে না, এটা আমাদের সমস্ত নেতৃত্ব। তুমি থাকো বা না থাকো সব ব্যাপারে তো তোমায় ডাকতে পারছে না সব জায়গা থেকে, তুমি কাগজগুলো পাঠিয়ে দাও আর পাট্টাগুলো লোকে পেয়ে যাক, এটা আমাদের সবচেয়ে বড় কাজ। তুমি যে কাজটা পারশু করতে পেরেছো এটাই তো তোমার জীবনের বড় সংগ্রাম। হ্যাঁ দিদি, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। সব জায়গায় তোমাকে হয়তো ডাকতে পারে না, সেটা ছেড়ে দাও, সব জায়গায় তো আমিও থাকতে পারি না, কিন্তু লোকে লোকের কাজটা পাক এটা আমরা চাই। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে দিদি ওই লক্ষীর ভান্ডার, সব পাট্টাগুলো যত জোগাড় হয়েছে একদিনে একটা জায়গা থেকে করব, করে সব জেলায় দিয়ে দেবো। আরেকটা হচ্ছে দিদি লক্ষীর ভান্ডার এবং ওই আর 12 লক্ষ সাইকেল আছে, ওটাও আমরা একদিন করব, করে সব জেলা থেকে দিয়ে দেবো। হ্যাঁ,
লক্ষীর ভান্ডার আর হচ্ছে ওই দুয়ারে সরকারে আমরা এসসি কার্ডের জন্য জমা দিচ্ছে আমাদের মানুষগুলো, কিন্তু ওদের পেতে একটু দেরি হচ্ছে বংশ না না সেটা এর একটা সিস্টেম আছে, অনেকে তো মিস ইউজও করে না। আমরা এটাকে সরলীকরণ করে দিয়েছি, এসসি এসটি ওবিসি পরিবারের যে কোনো একজনের নামে থাকলেই সে পাবে, কিন্তু দুয়ারে সরকারে যখন দিচ্ছে দেবার পরে আমরা এক মাস টাইম নিচ্ছি ওটাকে এনকোয়ারি করবার, ঠিক আছে, তারপরেই আমরা জানিয়ে দিচ্ছি। যেমন আমরা বলেছি অলরেডি 1 কোটি কত লোককে আমরা দিয়েছি অলরেডি, গতবারও দুয়ারে সরকারে 22 লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, সুতরাং এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, এগুলো যেগুলো জেনুইন দেখবে সব করে দেবে। হ্যাঁ পাচ্ছি আমরা, কিন্তু দিদি ওই 60 বছরের উপরে যাদের বংশ যে তালিকাটা ওরা চাচ্ছে এটা অনেকে নেই দিদি, এখানে আমরা 60 বছরের আমরা সেটা বলিনি, এটা ভুল বলছে যে বলছে স্টেট বলো যে তোমার পরিবারের যে কোনো একজনের থাকলেই হবে, তার কাকা জেঠার থাকলেও হবে। মানে অনেক পরিবার আছে যাদের ওই কাকা জেঠা এদেরও নেই, এইটা আমরা সেইটা আমি কিছু করতে পারবো না, একটা তো তোমাকে জায়গা রাখতে হবে। যেটা যেখানে একদম কিছু প্যাট্রিকে একটাও সার্টিফিকেট দেখাতে পারছে না ম্যাম, সেই পরিবারগুলো আছে অলরেডি আমাদের, আমি দেখছিলাম গতকাল অবধি ম্যাম অলমোস্ট 7 লক্ষ এরকম এসসি এসটি অ্যাপ্লিকেশন দুয়ারে সরকারে পড়েছে ম্যাম, তো সেখানে আমরা তাদের কোনো কাগজ নেই। হ্যাঁ তো সেখানে আমরা ম্যাম লোকাল ইনকোয়ারি করে সব ঠিকঠাক দেখে তারপরে ম্যাম লোকাল ইনকোয়ারি করে কিছুটা আমরা করতে পারবো, আদৌ সেটা ঠিক কিনা, কারণ এটাও তো হতে পারে অন্য কাস্টের লোক সে শিডিউল কাস্টের সার্টিফিকেট চাইছে, তখন তুমিই তো আমাকে ঝগড়া করে বলবে যে তপশিলি সার্টিফিকেটটা আপনি কেন দিয়ে দিলেন। সেক্ষেত্রে মেম্বাররা বা ওই আশেপাশে যারা জেলে আছে তারা বলে দিচ্ছে যে এরা জেলে, সই করে দিদি ওটা সেটাও তো করে দিচ্ছে, সেটা হচ্ছে দিদি, এটা করা যাচ্ছে। দিস ইজ কারেক্ট ম্যাডাম, দিস ইজ কারেক্ট হোয়াট শি ইজ সেইং, 10 জন মেম্বার বা সই করিয়ে দিদি এটা হচ্ছে, ডাক্তার বা যাদের স্ট্যাম্প আছে এরকম 10 জনের সই নিয়ে ওগুলো জমা করলে হচ্ছে দিদি, এবং সেটাও দেখে নিতে হবে যাতে মিসইউজ না হয়। না দিদি ওটা ওখানকার বোঝা যায় তো দিদি কে মুচি বা ওরা মুচি করে খায়, এবং বংশ পরম্পরা মুচি বা দাস ধরুন বা দিদি আমরা একটা ই করছি নবশূদ্র বোর্ডের পক্ষ থেকে, আমরা ওই বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করে যাদের ওই বংশ তালিকা নেই ওনাদের আমাদের ইসের থেকে আমরা একটা দিচ্ছি। না সেটা তোমরা করতে পারো না। আচ্ছা আচ্ছা, দ্যাট ইউ ক্যানট ডু। আচ্ছা আচ্ছা, ইট ইজ নট ইউর জুরিসডিকশন, এটা বংশ তালিকার লোকেরাই বংশবদ যারা 3 পুরুষ 4 পুরুষ তাদের কেউ বেঁচে থাকলেও হবে। আমার বাবা নেই কিন্তু বাবার একটা ভাই আছে, ভাই নেই ভাই মরে গেছে, ভাইয়ের ছেলে আছে, ধরো ভাইয়ের ছেলে নেই তার একটা মেয়ে আছে, ধরো মেয়ে নেই মেয়ের ছেলে আছে, কেউ তো একটা পেলে তুমি বুঝবে 3 পুরুষ একটা তুমি ধরে নাও, আমরা তো 3 পুরুষটাকেই ধরি। আমি তো বলছি না 50 বছরের সার্টিফিকেট চাই 60 বছরের সার্টিফিকেট চাই, নো, যে কোনো একজনের থাকলেই হবে, তার দূরবর্তী আত্মীয় স্বজন হলেও হবে, ঠিক আছে, বুঝে গেছো? এবং রমেন বিশ্বাস, আমি কিন্তু নদীর স্রোত ঘুরাইতে পারুম না, খেয়াল থাকে জানুন দিদি। হ্যাঁ আপনাকে মনে আছে তো প্রথমেই? আচ্ছা আমি থার্ডেকে বলি, এই যে 3টে ভাষায় বই করেছি আমরা, আমরা শিডিউল কাস্টের জন্য কি কি করেছি, বাংলা হিন্দি এবং ইংরেজি এই সাঁওতালি অল চিকি, এগুলো আমরা যেন সবাইকে একটা করে কপি দিয়ে দিই 3টে করে। হ্যাঁ ম্যাডাম, এর মধ্যে একটু আপডেট করব, কারণ এর মধ্যে তপশিলি বন্ধু জয় জোহার ICDS সেন্টার এই যে আছে ওটা অ্যাড করে, এগুলো কিছু অ্যাড করবি তাহলে রেখে দাও। হ্যাঁ করে দিয়ে আমি সবাইকে করে তবে করবে, লেট দিস দুয়ারে সরকার ইজ ওভার, ইয়েস ম্যাডাম, তখন সমস্ত ইনক্লুড করে তারপরে করবে। হ্যাঁ ইয়েস ম্যাডাম, ঠিক আছে, এখন দিও না, এখন তোমারটা তুমি ফেরত নাও। রমন বাবু বলুন। আমি বলছি আপনি যেভাবে কাজ করে চলেছেন এটা কেবলমাত্র ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে একটা দৃষ্টান্তহীন দৃষ্টান্ত হয়ে উঠবে, এজন্য আপনাকে নিয়ে আমরা গর্বিত, এবং আপনি যেভাবে মানবিক মানুষ হিসেবে
যেভাবে আপনি সকলের জন্য কাজ করে চলেছেন তার কোনো তুলনা নাই। আমি শুধু বলতে চাই আপনি অনেক 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 দিন বাঁচুন এবং ঈশ্বরের মহিমা যেন আপনার মধ্য দিয়ে সমস্ত মানুষের মধ্যে প্রকটিত হয়ে ওঠে এবং এই বাংলা কেবলমাত্র আবার বলছি ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে আন্দোলিত করে তোলে আপনার কারণে। নমস্কার, আমি বেশি আর বলতে চাই না। আপনাকে অনেক কিছু বলে ধন্যবাদ জানাবার মতো পাত্রী আপনি নন, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করতে চাই না। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমি ডিজি সাহেব আছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার আছে, সবাইকে বলবো যে তপশিলি আদিবাসী বা সাধারণ মানুষ কোনো মা বোনেদের উপর যাতে কোনো অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, কোনো রকম আমাদের এখানে কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা, কারণ শকুনিরা চারিদিকে পরিকল্পনা করবেই, চক্রান্ত করবেই, আমাদেরও অ্যালার্ট থাকতে হবে। দ্বিতীয়ত আমি শিডিউল কাস্ট যে বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট আছে, আমি সুব্বাইয়াকে এবং থার্ডে দুটো ডিপার্টমেন্টই দেখে ভালো করে এদের কাজগুলো করতে বলবো, তপশিলি আদিবাসীদের যাতে কোনো কাজ পড়ে না থাকে। আমি ডিজি সাহেবকে বলবো যে কোনো অ্যাট্রসিটিস হলে হোয়েদার ইট ইজ জেনুইন অর নট এটা এনকোয়ারি করে যদি দেখেন জেনুইন টেক স্ট্রং অ্যাকশন, আমার কোনো কাউকে বাঁচানোর কোনো ব্যাপার নেই। আর আমি চিফ সেক্রেটারি দ্বিবেদীজিকে বলবো যে কাজ তো হচ্ছে, ও সারাক্ষণই করে কাজ, সারাক্ষণই কন্টিনিউয়াস করে, বিসিডাব্লিউ অফিসারদেরও বলবো যে আপনারা আরেকটু মোটিভেটেড হয়ে আগেও যেমন আপনারা কাজ করেছেন একটু এই ডিপার্টমেন্টে যারা আছেন এদের একটু ভালো করে আপনারা সহযোগিতা করুন। আপনাদের যদি একটু ভালো করে সহযোগিতা এরা পায় অনেক কঠিন কাজ কিন্তু সরল হয়ে যেতে পারে। আর আপনারা একটু ভালো করে সময় দিন, একটু ভালো করে কাজ করুন, কারণ আপনারা না কাজ করলে এরা কিন্তু সহযোগিতাটা পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন, কাজ করলে কিছু লোক গালাগালি দেবে, কিছু লোক সমালোচনা করবে, কিছু লোক এটা ওটা বলবে, এটা নিয়ে মাইন্ড করার কিছু নেই। আমি ভালো কাজ করছি, আমার জীবনে এটাই সবচেয়ে বড় পাওনা। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অফিসাররাও যারা আছেন আপনারা ল্যাম্পসের ব্যাপারটা একটা মিটিং করে নিতে বলবো, বাদ বাকি ব্যাংকের ব্যাপারটাও যাতে তপশিলীরা বা সাধারণ মানুষ বা লক্ষ্মীর ভাণ্ডারে যারা নাম লেখাচ্ছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে যারা নাম লেখাচ্ছে, আর একটা মিটিং দ্বিবেদী তোমায় ওদের সাথে করে নিতে হবে বা ফোনে কথা বলো, কারণ আমি অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি ব্যাংক ইজ নট প্রোভাইডিং দ্য হেল্প, সুতরাং এটা দেখে নাও। আমি এটুকু বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের যে শিডিউল কাস্ট, আমাদের যে ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা বাংলায় আছে আর কোথাও নেই, তার মিটিং সবাই এসছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালো করে কাজ করুন। আগামী ছ মাসের মধ্যে আবার আমরা মিটিং করব, তখন আপনাদের সাথে দেখা হবে, ছ মাস পর পর এই কাউন্সিলের মিটিং হবে। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রেসকে বলবো 5 মিনিট আপনারা ছুটিতে থাকুন, আমি 5-7 মিনিট বাদে আসবো। প্রেসটা একটু অফ করে দাও।